আত্মরক্ষার প্রশিক্ষণ ছাত্রীর সুবিধার্থে সাতদিনিয়াকৈ মহাবিদ্যালয়ের রেঙনি মহিলা কোষের সহযোগত অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ। প্রশিক্ষক দেবজিৎ গগৈ আর বর্ণালী গগৈ প্রশিক্ষণ দিয়ে মহাবিদ্যালয়খনের 60গৰাকী ছাত্রী রাজ্যে বৃদ্ধি পাওয়া অপ্রজলিত ঘটনার প্রতি লক্ষ্য রাখি অনুষ্ঠিত করা হয় এই বিশেষ প্রশিক্ষণ শিবির। বেলতলা মহাবিদ্যালয়ের উদ্যোগত এই বিশেষ আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির ছাত্রীর সুবিধার বাবে সাতদিনিয়াকৈ মহাবিদ্যালয়ের রেঙনি মহিলা কোষের সহযোগত অনুষ্ঠিত হয়েছে এই প্রশিক্ষণ। প্রশিক্ষক দেবজিৎ গগৈ আর বর্ণালী গগৈয়ে প্রশিক্ষণ দিছে মহাবিদ্যালয়খনের 60গৰাকী ছাত্রী। সুন্দরভাবে আমি পদক্ষেপ লোবলে আমি চেষ্টা করছো। এতিয়ার যে পরিস্থিতি, এতিয়ার যে দেশের যে পরিস্থিতি হয়েছে, ছোৱালী বিশেষসকলক বা মহিলাসকলক বিশেষকৈ আত্মরক্ষার যে কৌশল, সেই সমূহ অকমান হলেও যদি আমি এই সাতদিনের প্রোগ্রামত আমি শিকাব পারো, অকমান শিকিলে অন্তত তেওঁলোকৰ যেটো সেলফ কনফিডেন্স সেটো বাড়িব। কাভরা আজি বহুতে ভাল লাগিছে, সো শিকিবলে পাইছো, সো নিজের কারণে ভাল, সকলের কারণে ভাল, ছোৱালীবিলাকৰ কারণে সাধারণত বেশি ভাল। আমার প্রশিক্ষণ 12 নভেম্বরের পর হয়েছে, কালি পুজো কালির পর হয়েছে, আর আমার স্যারে এটা আমাক ভালদরে শিকাইছে, যোগা চোগা করাইছে, ব্যায়াম করাইছে, তারপর ব্লক শিকালে, আজি ব্লক শিকাই আছে, পান শিকালে, আর কিকবোর্ড শিকাইছে স্যারে, দুদিন মানে শিকিছো, যেখানে শিকিছো ভাল। অবশেষত